ভিডিওগুলো যে বানাই খুব কষ্ট করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয় সেই জন্যই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি আসলে আমার মা বাবা বড় মামা সবাই এসেছিলো এখানে ডক্টর দেখানো ছিল সেই জন্য আর সঙ্গে করে বনিকেও নিয়ে এসেছিলো মানে আমার ছোটো কাকুর মেয়ে এই যে আর তো সেই জন্য বনিকে রেখে দিয়েছিলাম কয়েকদিনের জন্য মায়েরা চলে গেছে তো বনির শরীরটা একটু পরশু দিন থেকে খারাপ হয়েছিল। তো বমি টমি করে একদম শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর কোনো ব্লগ তোমাদের দিতে পারিনি তো সেই জন্য আজকে যাচ্ছি ওকে বাড়িতে দিতে ও দু তিন দিন আমার বাড়িতে ছিল এখন আবার যাচ্ছি চাপাডাঙাতে বাপি আসবে মানে আমার বাবা ওখানে একটা বিয়ে বাড়ি আছে তো সেখানে বনিকে দিয়ে আসবো বাপির কাছে তো ওদের সাথে বাড়ি চলে যাবে তো আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি বেরোবো বনিকে নিয়ে ভাবলাম পুরো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত আর একটু চিকেনের ঝোল খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে টপিন রোডটা ক্রস করে গেছি এখন অটোতে উঠে যাব বনহুলি বাস স্ট্যান্ডে তো বলতে বলতে চলে এসেছি বাসে আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে ওই দুটো নাগাদ বাস আমাদের ছেড়েছে পৌঁছতে পৌঁছাতে দু ঘন্টা তো লাগবেই অবশ্যই দু ঘন্টার বেশি তো কম না তো এখন চলে এসেছি দক্ষিণেশ্বর আর এই টাইমে এই গঙ্গার জলটা এত সুন্দর দেখতে লাগছিল মানে কী বলবো তোমাদের সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিও ক্লিপে শেয়ার করি এখন আমরা চাপাডাঙ্গার প্রায় কাছাকাছি চলে এসেছি এখন ওই বাজে সাড়ে তিনটে মতন আর এত মানে মাঠের দু দূর দেখে মনে হচ্ছে না কুয়াশা কী মনে হচ্ছে তোমাদের সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের যা মনে হচ্ছে সেটা আমাকে জানিও আমার তো মনে হচ্ছে না কুয়াশার ভীষণ ঠান্ডা সাপাডাঙ্গার দিকটা এত ঠান্ডা কি বলবো তারপর বনিকে বাপের কাছে দিয়ে আমি আবার পাঁচ দশ মিনিটের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে বাপে একটু টিফিন করালো টিফিন করে এখন এক্সপ্রেস পেয়ে গেছি বলে আমি কিন্তু এক্সপ্রেসে উঠে গেছি আসার সময় কিন্তু আমরা ছাব্বিশে এসেছি লোকাল ওয়াসে যেহেতু আমরা এক্সপ্রেস পাইনি আসার সময় আর যাওয়ার সময় কিন্তু আমি এক্সপ্রেস পেয়ে গেছি যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো সেই জন্য এক্সপ্রেস ধরে আর দেখো ঠিক পৌনে পাঁচটা নাগাদ পরিবেশটা ঠিক এই রকম ছিল সূর্য ঠিক ডুব কলকাতার দিকটা এত ঠান্ডা নেই ওই দিকটা আসলে হুগলির দিকটা মানে হুগলির পথ যেই জায়গা থেকে স্টার্ট হচ্ছে সেখানটা কিন্তু ভীষণই ঠান্ডা লাগছিল আর পরিবেশটা এত সুন্দর লেগেছে যে তোমাদেরকে শেয়ার না করে পারলাম না আর আমি এখন টপিন রোডে নেমে গেছি এখন হট অ্যান্ড ক্রিস্পি বলে একটা দোকান আছে টপিন রোডে সেখানেই চলে এসেছি সেখান থেকে ক্রিস্পি চিকেন নিয়ে নিলাম বাড়ি গিয়ে গরম গরম খেয়ে নেবো বলে আর এখন এই যে আমার ক্রিস্পি চিকেন কিন্তু নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি অটোতে উঠবো বলে চলে আসছি আমি বাড়িতে আর আসার সময় তোমরা দেখলে একটু ক্রিস্পি চিকেন কিনে নিয়েছি তো যাই হোক এখন ক্রিস্পি চিকেনটা গরম গরম খেয়ে নেবো আর বনিকে দিয়ে আসলাম বাপির কাছে তো বনির মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল যেহেতু চলে যাচ্ছে দিদিবার আমারও মনটা খুব খারাপ লাগছিল আর বাপির কাছে দিয়ে আসলাম যেহেতু বিয়েবাড়ি আছে ওখানে বিয়ে বাড়িটা কাটিয়ে তারপরে ওরা রাত্রিবেলা আবার গাড়ি করে যেহেতু মায়েরা আসছে মা দাদা বৌদি সবাই আসছে তো যাওয়ার সময় আর বাপি ওখানেই ছিল যেহেতু বাপির বন্ধুর মেয়ের বিয়ে সেই জন্য বাপি ওখানেই ছিল আর বাড়ি যাওয়ার সময় সকলে একসাথে চলে যাবে সেই জন্য বনিকে বাপির কাছে দিয়ে আসলাম তো এই জাস্ট পৌঁছালাম এখন বাজে তোমাদের ঘড়িটা দেখিয়ে দিই এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটা বাজে আরও আগেই আমি পৌঁছে যেতাম তো এত মানে জ্যাম এত জ্যাম তো সেই জন্য আরও একটু লেট হয়ে গেলো সাড়ে ছটা বেজে গেল তো সাড়ে পাঁচটায় পৌঁছে যাওয়ার কথা তো যেখানে জ্যামের জন্য এতটা লেট হয়ে গেলো এখনও ফ্রেশ ফ্রেশ কিছুই হয়নি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন ফ্রেশ ফ্রেশ হয়নি একটু টিফিন করে নিই পরে আবার তোমার সাথে কথা বলছি তো গাইস বসে বসে এই যে এখন গরম গরম ক্রিস্পি চিকেন নিয়েছি এখন ক্রিস্পি চিকেনটা খেয়ে নেবো আর একদম দেখেই মনে হচ্ছে একদম টেস্টি টেস্টি ওই ওইরকম মানে রাস্তার ওপরেই মানে ভাত ছিল তো চাউমিন পকোড়া এই সমস্ত করছিল বাপি বলছিল খেতে আমি ছিলাম না বাপি আমি এই এরকম খাবো না কিছু তো একটু কেক টেক কিছু খেয়ে নেবো সেই জন্য বাপি আবার একটা কেক কিনে দিয়েছিল তো আর বাপি বললো যে তুই এখন কিছু খাবি না তুই তাড়াতাড়ি করছিস বাড়ি মানে বাড়ি ফেরার জন্য বাসে ওঠার জন্য তো তুই টাকা নিয়ে যা কিছু কিনে নিয়ে বাড়ি যাস তা রাত্রেবেলা দুজনে মিলে খেয়ে নিস তো সেই জন্য বাপি আবার টাকা দিয়ে দিয়েছিল তো রাত্রে দেখা যাক একটু বিরিয়ানি আনার ইচ্ছা আছে বা কি খাবার খাই দেখি যাই দোকানে গিয়ে তারপর নিয়ে আসবো তো এখন এই গরম গরম ক্রিস্পি চিকেনটা আগে আমি ভালো করে একটু ইমেজ করে খেয়ে নিই তারপর পরে আবার কথা হচ্ছে চলো হেই গাইজ গুড মর্নিং সবাইকে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ভীষণই টায়ার্ড ছিলাম এতটা দূর জার্নি করে এসে মানে আর শরীরে দিচ্ছিল না সেই জন্য দোকান থেকে এসে একটু রেস্ট করছিলাম আর কি সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এটা হচ্ছে নেক্সট ডে তো আজকে আমাদের শিয়ালদা যাওয়ার কথা প্রত্যেক সপ্তাহতেই শিয়ালদা এখন যেতে হচ্ছে কারণ হচ্ছে দোকানে যেহেতু মানে এখন গুড়ের সিজন তো সেই জন্য সমস্ত মিষ্টি কিন্তু এখন তৈরি হচ্ছে তো সেই জন্য সমস্ত কিছুই শিয়ালদা থেকে নিয়ে আসা হয় আমাদের মানে অর্ডার দিয়ে আসা হয় ওরা দোকানে সাপ্লাই দিয়ে যায় স্নান টান করে নেবো ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আজকে আমি রান্না বান্না কিছু করছি না বাপি দোকান থেকে পাঠিয়ে দেবে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে বসে একটু কথা বলে নেওয়া যাক যেহেতু রান্না নেই তাই একটু ঢিলেমে দিয়ে দিয়ে কাজ করছি আর একটু নিজের স্কিন কেয়ারও করে নিলাম তো স্নান টান করে আবার যেহেতু একটা জায়গা বেরোনোর ব্যাপার আছে তো সেই জন্য স্নানটা করে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো এই যে তোমার দাদা ভাইও এখানে রেডি হচ্ছে তো এখন যাব শিয়ালদা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শিয়ালদাতে কিন্তু যা যা আমাদের কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসের জন্য কিন্তু ব্রিজের দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় দশ পনেরো মিনিটের উপর তো আমরা দাঁড়িয়ে আছি তো অবশেষে দাঁড়িয়ে থেকে 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 এই যে আমরা বাস পেয়ে গেছি থার্টি ফোর সি যেটা সেই জন্য আমরা এই বাসটার জন্য কিন্তু ওয়েট করছিলাম এখন চলে এসেছি সামবাজারে এখন আমরা সামবাজার ক্রস করছি প্রায় পৌনে এক ঘন্টা লাগে শিয়ালদা থেকে কিন্তু আমাদের টপ রোড মানে বাড়ি আসতে তো গাড়ি চলে এসেছি আমি বাড়িতে আর বাড়িতে আসার পরেই তোমার দাদাভাই চলে গেছে কিন্তু দোকানে আর আমি কেবলই ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসলাম এই যে দেখো জামাকাপড়ের পাহাড় জমেছে এইখানে বলতে পারো তো এখন জামাকাপড়গুলো ভাঁজ করবো আর যেই যেদিকেই সেইদিকে মনের জন্য কাজ 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 তো এখনো এসে ড্রেস চেঞ্জ করিনি ফ্রেশ ফ্রেশনেস কিছু হয়নি জাস্ট সাত থেকে এলাম নেমে জামা কাপড়গুলো নিয়ে আমাদের সাথে আজকে খুব একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করিনি কারণ হচ্ছে একই জিনিস দেখতে দেখতে তোমরাও বোর হবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমিও চাই না আমিও তোমাদেরকে বোর করতে চাই না সেই জন্য মিলে একটু চাউমিন টিফিন করে নেব সেই জন্য এখন চাউমিনটা বানাবো বাপি রাত্রের খাবার বানাবো এখন অনেক কাজ আছে তার আগে ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই আর তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় জানো তো একটা ভিডিও শ্যুট করাটা কিন্তু খুবই সহজ কিন্তু সেটাকে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করাটা কিন্তু খুবই কঠিন এটা শুধু মানে যারা ইউটিউবার যারা ভ্লগার তারাই বুঝবে কষ্ট করে বানানো ভিডিও না দেখো বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো বা আমার পাশে না থাকো বেশি বেশি করে সাপোর্ট না করো তাহলে কিন্তু ভিডিও করা সত্যিই কোনো মানসিকতা থাকে না ভিডিও করার মতন সেরকম কোনো ইচ্ছাও থাকে না ভিডিওগুলো যে বানাই খুব কষ্ট করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয় তো সেই জন্যই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি ভিডিও বেশি বেশি করে আপলোড করতে পারি আরো ভালো ভালো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি এটুকুই বলবো আর কিছু বলার নেই আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা